আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাবেয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন থেকে আমি কোনো ভিডিও করিনি, কারণ আমার শরীরটা খুব ভালো ছিল না। আগেই আমি আমার ভিডিওতে বলেছি যে আমার স্পাইন সার্জারি হয়েছে, তো মাঝখানে 2-3 মাস একটু ভালো ছিলাম, তারপরে আবার আমার ব্যথা প্রচণ্ড বেড়ে যায়, তো কোনো ভিডিও করা হয়নি। এখন আমি যাচ্ছি ব্যাঙ্গালোরে আমার ডাক্তার দেখাতে যে কী হয়েছে। আমি তো সার্জারি কলকাতার ডাক্তারের কাছে করিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে যে কোনো একটা কিছু ভুল হয়েছে নাকি, ভয় লাগছে, তাই ভাবছি একবার ব্যাঙ্গালোরে চেক আপ করিয়ে আসি। তাই আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি। তো এখন বিকেল 3টা বাজে, আমরা প্রথমে যাব শামসিতে, ওখান থেকে আমাদের ট্রেন আছে শামসি থেকে কলকাতা, তারপরে কলকাতা থেকে ব্যাঙ্গালোরুতে। তো এখন আমরা স্কুটিতে করে যাচ্ছি। এখন আমরা চাঁচলে ঢুকছি, চাঁচল থেকে প্রায় 20 মিনিটের মতো শামসি, বাসে যেতে 20 মিনিট লাগে, স্কুটিতে হয়তো একটু বেশি লাগবে, তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখন আমরা যাচ্ছি শামসি, শামসির রাস্তাটা এদিক দিয়ে মালদা যেতে হয়। এই বাড়িটাতে আমার বড় ননদ ভাড়া থাকেন শামসিতে। এখানে এসেছি, আমার ননদের একটা দোকান আছে ফার্নিচারের, তো সেই দোকানটাতে এখন আমরা যাচ্ছি। আর এই যে সামনে আমার বর, আর ওটা হচ্ছে আমার বড় ননদের ছোট মেয়ে, ভাগ্নি হবে। এটা আমার বড় ননদের ফার্নিচারের দোকান, খুব সুন্দর সুন্দর ফার্নিচার আছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আমি ফার্স্ট টাইম আসলাম, সব কিছু খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের রাত 11:50-এ শামসি থেকে ট্রেন আছে, তো আমরা এই 11:15-এর মতো বাজে আমরা শামসি স্টেশনে চলে এসেছি। সামনে আমার বড় ননদ পুচকিটাকে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমরা 4 জন মিলে ব্যাঙ্গালোরেতে যাচ্ছি, আমি, আমার বর, আমার বড় ননদ আর আমার নন্দু আর আমার পুচকি মেয়েটা। ট্রেন 1/2 ঘন্টার মতো লেট ছিল, 12:30-টার দিকে এসেছে। এবার আমরা ট্রেনে উঠে যাব, এবং হাওড়া স্টেশনে 7:30-টার দিকে ট্রেন পৌঁছানোর কথা আছে, তো দেখি কটায় গিয়ে পৌঁছাই। হাওড়া স্টেশনে আমরা 8:00-টার দিকে পৌঁছেছিলাম, তারপরে ফ্রেশ হয়ে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। এখন 10:50 বাজে, 10:50-এ আমাদের দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি ছিল, তো আমরা এখন ট্রেনে উঠে গেছি এবং নিজের নিজের সিটে গিয়ে বসে যাব। ট্রেন থেকে বাইরের ভিউ দেখো, পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে, আর প্রচুরই গাছপালা এই সাইডে, খুবই সুন্দর লাগছে, চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। আমরা 26 তারিখ 11:50-এ দুরন্ত এক্সপ্রেসে উঠেছি, যেটা ব্যাঙ্গালুরু ইয়াসবানপুর স্টেশনে গিয়ে 27 তারিখ 4:20-তে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে। তো আমি শুধু এটাই ভাবছি যে এই 1-2 দিন আমি কী করে ট্রেনে কাটাবো, কারণ আমি ফার্স্ট টাইম এতটা জার্নি করে কোথাও যাচ্ছি, এর আগে আমি কোনোদিনও জার্নি করে এত দূরে যাইনি। আমার তো ভেবেই কেমন লাগছে, আর এখন মনে হচ্ছে টাইম কাটছেই না, এত খারাপ লাগছে, বিরক্ত লাগছে, আর খুবই খারাপ লাগছে, যাকে বলে আমার এমনিতেই জার্নি করতে ভালো লাগে না, তার উপরে আবার এই 2 দিন ধরে যাও, আরও ভালো লাগছে না।
ট্রেন 30 মিনিট লেট ছিল। আমরা বেঙ্গালুরু ইয়াজবান পুরী স্টেশনে 27 তারিখ বিকেল 5টার দিকে পৌঁছেছি। আর এই 2 দিন খুব কষ্টে কেটেছে। আর ট্রেনের মধ্যে যে খাওয়ার দেয় এতই বাজে হয় বলে বোঝানোর মতো না, শুধু কোনোরকম খেয়ে বেঁচে থাকার মতো, এত বাজে কি বলবো। আমাদের তো টিকিট কাটার সময় ফুড অর্ডার করে দিয়েছিলো, তো আমাদের ভেজ ননভেজ খাবার দিচ্ছিলো, মানে আইটেমগুলো ভালো কিন্তু রান্নাটাই ভালো না, মানে খুবই বাজে রান্না। আমাদের ওলা বুক করেছে, কিছুক্ষণের মধ্যে আসবে, আমরা দাঁড়িয়ে আছি। আমরা একদম এখান থেকে মণিপাল হসপিটালের ওখানেই যাবো, যেহেতু আমি মণিপাল হসপিটালেই দেখাবো, তো তার আশেপাশেই রুম ভাড়া নেব। আমরা গাড়িতে উঠে গেছি আর স্টেশন থেকে প্রায় 1 ঘন্টার মতো মণিপাল হসপিটাল, তো যাই। এখানে বেঙ্গালুরুতে প্রচুরই ট্রাফিক, যতটা টাইম লাগার কথা তার থেকে ডবল টাইম লাগে। আঠাশ তারিখ সকাল 11টার দিকে আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। তো এবার দেখাই তোমাদের মণিপাল হসপিটালটার বাইরের ভিউ কেমন, সুন্দর, বিশাল বড় হসপিটাল। এটা হসপিটালের ভিতরের ভিউ, গেট থেকে ঢুকতেই দেখতে পাচ্ছ সুন্দর। প্রথমে আমাদের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে ডাক্তার দেখানোর জন্য, তো এখন আমরা রেজিস্ট্রেশনটা করে নেব। আর ডক্টর দেখানোর পর ডক্টর কি বলছে তোমাদের সেটা আমি জানাবো। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আমি তো দেখিয়েছি, আমার সঙ্গে যে আমার ননদ আর নন্দু এসেছিলেন ওনারাও দেখিয়েছেন, ওনাদেরও একই প্রবলেম আমার মতো, স্পাইনে প্রচণ্ড ব্যথা। তো আমার তো সার্জারি হয়ে গেছে, ওনাদের হয়নি। তো আমি দেখালাম ডাক্তার, তো ডক্টর বললেন যে সব রিপোর্টস আগে করতে হবে, MRI, X-ray আর ব্লাড রিপোর্টস। তো ওই সব ব্লাড রিপোর্টস হয়ে গেল আর MRIটা বাকি থাকলো, X-ray হয়ে গেছে। MRIটা রাত 9টার দিকে টাইম দিল, প্রচুর আজকে ভিড় MRI-এর জন্য, তো রাত 9টার দিকে টাইম দিয়েছে, তখন MRIটা করাবো। আর 29 তারিখে দেখানোর পর জানা যাবে, মানে কালকে দেখানোর পর জানা যাবে যে আসলে প্রবলেমটা কী হচ্ছে, কেন ব্যথাটা আবার পড়ছে, কমে দিয়ে গেছিলো মাঝখানে আবার হঠাৎ করে ব্যথা কেন বেড়ে গেল। 29 তারিখের কোনো ভিডিও করা হয়নি, ওই দিন খুব বিজি ছিলাম আর খুব টেনশনীয় ছিলাম যে ডাক্তার কী বলবেন, কী যে হয়েছে। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বললেন যে অপারেশন একদম ঠিক আছে, ভিতরে অপারেশনের টাইমে নাকি অনেক সময় কেমিক্যাল থেকে যায়, ওটার জন্য ব্যথা হয়। তো বললেন যে ইঞ্জেকশন নিতে হবে, তাহলে ব্যথাটা কমে যাবে। তো আমাকে 3টা ইঞ্জেকশন দিয়েছিলেন, 12,000 মতো টাকা লেগেছিলো ওই ইঞ্জেকশনটার জন্য। তো ওই ইঞ্জেকশনটা নেওয়ার পরে আমার অনেকটা প্রায় ব্যথা কমে গেছে। আর এই হসপিটালটা বেঙ্গালোরের সবথেকে ভালো হসপিটাল, অনেক হসপিটাল আছে সবগুলোই ভালো, তবে এটা আমাকে, আমি ইউটিউবে অনেক দেখেছিলাম যে কোন হসপিটাল ভালো, তো এটাই আমাকে খুব ভালো লেগেছে। আর ইউটিউবে খুব ভালো বলছিল আর অনেকের কাছেই শুনেছি খুব ভালো হসপিটাল, সত্যিই খুব ভালো, পরিষেবা খুবই ভালো, কিন্তু একটু কস্টলি, পরীক্ষা টেস্ট এইসবে প্রচুর খরচা করায়, কারণ আমার MRI, X-ray আর ব্লাড রিপোর্টসে 21,300 টাকা শুধু লেগেছে। আর এমনিতে খুবই ভালো, তো
যাক আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার অপারেশন হওয়ার পরে এরকম ব্যথা, অপারেশনটা ভুল হয়নি তো, তো অপারেশনটা ভুল হয়নি, যাই হোক ঠিক আছে। আর আশা করি যে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে পুরো, ইঞ্জেকশন তো নেওয়া হয়ে গেছে। এবার আমরা 30 তারিখ আজকে দেখতে পাচ্ছ যে আমরা গাড়িতে আছি, ব্যাক করছি আমরা। আমরা এই তো 2টোর দিকে আমরা ওলাতে উঠেছি, এয়ারপোর্টে যাব সন্ধ্যা 6টার দিকে আমাদের ফ্লাইট আছে, তো ওখানেই যাচ্ছি। ব্যাঙ্গালোরে প্রতিটা বাড়িতেই প্রচুর গাছপালা লাগানো, খুবই ভালো লাগছে যে জিনিসটা আমার ব্যাঙ্গালোরের, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর আমার এমনিতে তো গাছপালা প্রচুর ভালো লাগে, আর এইসব দেখে আরও ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, আর খুবই সুন্দর সুন্দর গাছ। ব্যাঙ্গালোরে প্রতিটা বাড়িতেই দেখলাম অনেক গাছপালা লাগিয়ে রেখেছে, আর ওয়েদারটাও খুব সুন্দর। এটা এয়ারপোর্টের ভিতরের ভিউ, এয়ারপোর্টের ভিতরে তো আরও সুন্দর, প্রচুরই গাছপালা আর বিভিন্ন রকমের গাছ, খুবই সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে যে আমি গাড়ি থেকে নেমে গিয়ে সব গাছপালাগুলো দেখি আর হাত দিয়ে দেখি, খুবই ভালো লাগছে, খুব সুন্দর, আমার একদম মন ভরে গেছে দেখে সব গাছপালা। আমি তো এমনিতে সুস্থ আছি, আর এইসব দেখে আরও মনে হচ্ছে সুস্থ হয়ে গেছি। সন্ধ্যা 6:10 আমাদের ফ্লাইট আছে, আর আমরা কলকাতাতে পৌঁছাবো 8:20। আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবো, আর দেখি কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স হয়। আর দিনের বেলা হলে ভালো হতো, সন্ধ্যার সময় তো প্লেন থেকে বাইরে কিছুই দেখা যাবে না, তবুও দেখি কেমন লাগছে।
আমরা গাড়ি থেকে নেমে গেছি। এটা এয়ারপোর্টের ভিতরের ভিউ, দেখতেই পাচ্ছ এয়ারপোর্টটা খুবই সুন্দর, বিশাল এরিয়া জুড়ে এয়ারপোর্টটা। এটা এয়ারপোর্টের ভিতরের মার্কেট, প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কিন্তু প্রচুরই কস্টলি, কিন্তু দেখতেও খুবই সুন্দর, একদম দারুণ দারুণ জিনিস রয়েছে। কলকাতা এয়ারপোর্টে আমরা 9টার দিকে পৌঁছেছিলাম, আমাদের ফ্লাইট আধ ঘন্টা লেট ছিল, আর আমার শরীর ভালো ছিল না, তাই তখন কোনো ভিডিও করা হয়নি। আর আমাদের শিয়ালদহ স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস 11:20 দিকে ট্রেনটি ছিল, আর আমরা তার পরের দিন অর্থাৎ 31 জুলাই সকাল 6টার দিকে শামসি স্টেশনে এসে পৌঁছাই। তারপরে 3 দিন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। কালকে অর্থাৎ 3 আগস্ট আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি। আমি টেনশনে ছিলাম যে আমার গাছগুলোর কী অবস্থা হয়েছে রোদের মধ্যে, কিন্তু এখানে প্রতিদিনই বৃষ্টি পড়েছে, গাছগুলো খুব সতেজ আছে, যাক গাছগুলো দেখে একটু মনটা ভালো হয়েছে। আর আমি এখন সকাল 6টা বাজে এক্সারসাইজ করার জন্য উঠেছিলাম, আর তা ভাবলাম যে একটু ভিডিও করি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর নতুন কেউ আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেটা মিস না করো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।